যাকে খুন করেছি তার আবার ডেথ সার্টিফিকেট কিভাবে দেব? তাই এখন তোমার মাধ্যমে মানে নকল নীলার মাধ্যমে আমি সেই টাকা উদ্ধার করব। হ্যালো প্রিয়জন, স্বাগতম আপনাকে আমাদের আরও একটি আয়োজনে। আজকে আমরা দেখাবো এ যাবৎকালের সম্ভাব্য সেরা পাঁচটি নাটক, যা আপনি না দেখে থাকলে অনেক বড় মিস করছেন। আমাদের আজকের লিস্টের পঞ্চম নাম্বারে আছে সিক্রেট মাফিয়া। মুশফিকার ফারহান ও নীলের অভিনীত এই নাটক আপনাকে অনেকটা মুভির মতো ফিল দিবে, কেননা এই নাটকের মধ্যে যেমনি রয়েছে প্রেম, ঠিক ততটাই অ্যাকশনেই ভরপুর। আশা করা যায় নাটকটি আপনাকে বিনোদিত করতে সফল হবে। মেহজাবিন অভিনীত ও কাজলা ফিনমি পরিচালিত নাটক ভাইরাল গান। এই নাটকটি পরিচালকমের সেরা কাজ হিসেবে ধারণা করা হয়েছে। কিভাবে একটি মেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই নাটক। যদি আপনি এই নাটকটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। হ্যালো শুনছেন, মিজানুর রহমান আরিয়ান পরিচালনায় এই নাটকটি তানদেন চিশার ওয়ান অব দ্য ফেভারেট নাটক হিসেবে ধরাই যায়, কেননা এই নাটকটি প্রায় 10 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। নাটকটির গল্প, ভিডিওগ্রাফি সবকিছু আপনাকে মুগ্ধ করে দিবে। নাটকটির গল্প অতি সাধারণ হলেও নাটকটি দেখে একদমই সাধারণ অনুভূতি হবে না আপনার, এই আশা দেওয়াই যায়। পুনর্জন্ম। জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর অভিনীত এবং গুণী পরিচালক ভিকি জায়েদের পরিচালনায় নির্মিত হয়েছিল এই নাটক। মূলত এটি একটি থ্রিলার টাইপ গল্প। নাটকের রাফসান হক চরিত্রটি আপনাকে দ্বিধায় ফেলবে এটা নিশ্চিত। গল্পের শেষ অবধি টান টান উত্তেজনায় গিয়ে যেন শেষ হয়েও হবে না শেষ, কারণ এই নাটকটি একটি গল্পেই শেষ হয়নি। যদি না দেখে থাকেন ঝট করে দেখে নিন পুনর্জন্ম ও পুনর্জন্ম 2। জিয়াউল হক পলাশের এই লুকটি মূলত একটি ওয়েব সিরিজের। ওয়েব সিরিজটির নাম বলি। এই সিরিজের গল্প একটি দ্বীপকে কেন্দ্র করে, ছেড়া দিয়ার মালিক হবে কে, এই গল্পকে পুঁজি করে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। ভরপুর অ্যাকশন ও রহস্য ঘেরা এই ওয়েব সিরিজটি দেখতে হলে আপনাকে যেতে হবে হইচইয়ের অ্যাপ বা ওয়েবসাইটে। আজকের আয়োজন এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, এবং আমাদের জগতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই নাটক পাস্টের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।